Z5 বিনামূল্যে মিঠাইয়ের সমস্ত পর্ব দেখুন, এখনই অ্যাপটি ডাউনলোড করুন। আমার দোকানে যাওয়া উচিত ছিল। তুই থামবি? আচ্ছা আমাকে একটা কথা বল তো মিঠাই, কেন সবসময় সব দায়িত্ব তুই তোর নিজের ঘাড়ে নিবি? সকালে তো গিয়েছিলিস, মিষ্টি বানিয়ে দিয়ে এসেছিস, আবার কত কি করবি? আর বর্দাকে চিনিস নি এতদিনও? ও সব ব্যাপারে চিন্তা করে, ওটা ওর স্বভাব। মা মা আমি বলছিলাম প্রসাদগুলো এবার ভাগাভাগি করে ফেলি, যারা বাইরে গেছেন তাদেরটা বরং তুলে রাখি, বাকিরা সবাই খেয়ে নিক, কি তাই তো? হ্যাঁ হ্যাঁ সেই ভালো। জানিস তো খুকি, আমার একটা কথা ভেবে খুব খারাপ লাগে। সমু সব সময় চেষ্টা করে এটা প্রমাণ করতে যে দাদুভাই বিয়েটা করে ঠিক কাজ করেনি। খোঁচাটা তো মিঠাই খেয়ে দিল, তাই না? এতে তো বাবা খুব কষ্ট পান, আর দাদুভাইয়েরও বলিহারি, এত কিছু যখন করছে তখন না হয় একটা দিন ধুতিটা পরেই নিত, কি এমন মহাভারত অশুদ্ধ হতো? তাহলে সমু খোঁচাটা তুলতে পারতো না? না না, সবার সামনে এভাবে বলাটা উচিত হয়নি। ঠাকুরজি ছিল, ঠাকুর জামাই ছিল, কি ভাবলো বলতো? মা তুমি কেন এখন এসব কথা ভাবছো বলতো? বাদ দাও না, বর্দা কিরকম সেটা আমরা সবাই জানি, ও তো এরকম কথা বলেই থাকে। কিন্তু তুমি কি একটা জিনিস লক্ষ্য করেছো? সিদ্ধার্থ কিন্তু আজ বর্দার মুখের ওপর কোনো কথা বলেনি, আর ভাগ্যিস বলেনি, আত্মীয় স্বজনের সামনে বেকার বেকার একটা চেঁচামেচি হয়ে যেত। আমরা সবাই দেখেছি মিঠাই, দাদা ভাইকে তুমি চুপ করিয়ে রেখেছি। কি ব্যাপার, সিদ মিঠাইয়ের কথা মানলো? না না কাকিমা, মিঠাই কি সেই ক্ষমতা আছে তুমি বলো? সে নিজেই বুঝতে পেরেছে যে এখানে বাইরের লোক আছে। আচ্ছা তোমরা কি জানো, মিঠাই কিন্তু সিডের জন্য আজকে ধুতি পাঞ্জাবি কিনেছে। আমরা সবাই ভেবেছিলাম সিডকে ধুতি পাঞ্জাবি পরিয়ে কালকে সারপ্রাইজ দেব, তবে এখন যা হাওয়া বুঝছি ব্যাপারটা কিন্তু রিস্কের হয়ে যাবে মিঠাই। হ্যাঁ গো মিঠাই, তুমি বরং নেক্সট ইয়ার ট্রাই করো বুঝলে, আর ততদিনে নিশ্চয়ই দাদাভাই আরো চেঞ্জ হয়ে যাবে, তাই না? নিপা দিদি, তোমার দাদাভাই হলো উচ্ছে বাবু, উচ্ছে তার মিষ্টি হয় না, কে তো ভাবতে থাকবে, উচ্ছে বাবু পাল্টাবে না, কিন্তু মিঠাই হলো মিষ্টি, মিঠাই ঠিক নিজের মতো করে উচ্ছে বাবুর তেতো ভাবটা কমিয়ে দেবে। কাল সবার মতো উচ্ছে বাবুর ধুতি পরবেই, এটা মিঠাইয়ের চ্যালেঞ্জ। গোপাল হেলে ভ্যাঁ, এই পুজোর মধ্যে যেন আবার মিঠাই খুনটুন না হয়ে যায় সেটা কিন্তু তোমায় দেখতে হবে। Z5 বিনামূল্যে মিঠাইয়ের সমস্ত পর্ব দেখুন, এখনই অ্যাপটি ডাউনলোড করুন।